বেশিরভাগ সফল মানুষের রুটিন পর্যবেক্ষণ করলে দেখা যায় তারা প্রায় সবাই খুব ভোরে ঘুম থেকে ওঠেন, অথবা এটাও বলা যায় যারা সকালে ওঠেন তাদের সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেভাবেই বলা হোক, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। ছোটবেলায় পড়া এই ছড়াটি যে সত্য সেই প্রমাণই পাওয়া যায়। তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া ও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা মানুষগুলো স্বাস্থ্যবান, ধনী ও জ্ঞানী হন। সবাই যে একসাথে তিনটি পান তা নয়, তবে এগুলোর যে কোনো একটা বা সবগুলোই তাদের দখলে থাকে। অন্ততপক্ষে অন্যদের চেয়ে এরা সুস্থ হন। জীবনে যাই পেতে চান না কেন, এই একটি অভ্যাস রপ্ত করতে পারলে আপনি অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। এই যে আজকাল আমরা এত সহজে দুর্বল ও অসুস্থ হয়ে পড়ি, এর পেছনে কি আমাদের ঘুমানোর অভ্যাসের কোনো দায় নেই? আগের যুগের মানুষদের অভ্যাস ছিল 8-9টার মধ্যে ঘুমিয়ে পড়া আর অন্ধকার থাকতে ঘুম থেকে ওঠা। আজও গ্রামাঞ্চলে 70-80 বছর বয়সের এমন মানুষ আছেন যাদের দেখলে আপনার মনে হবে তাদের বয়স 50-এর আশেপাশে। এই সময়ের অনেক তরুণের চেয়ে তারা এখনো সুঠাম ও সুস্থ। আমি বলছি না যে এর পেছনে শুধু সকালে ওঠার অভ্যাসেরই কৃতিত্ব, তবে এটা অস্বীকার করার উপায় নেই যে তাদের চমৎকার স্বাস্থ্যের পেছনে এই অভ্যাসের একটি বড় অবদান আছে। এবং শুধু স্বাস্থ্য নয়, অর্থনৈতিক সাফল্য, ভালো কাজের কারণে বিশ্বজোড়া খ্যাতি যাদের আছে তাদের সবার মধ্যে ভোরে ওঠার অভ্যাস দেখতে পাওয়া যায়। রেনেসাসের লিওনার্দো দা ভিঞ্চি থেকে শুরু করে আজকের ওবামা, ওয়ারেন বাফেট, জেফ বেজোস, স্টিভ জবস, বিল গেটস, রিচার্ড ব্রানসন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এমন আরও অনেক বিশ্ববিখ্যাত মানুষ আছেন। কিন্তু কেন সকালে ওঠার অভ্যাসটি সফলদের মধ্যে এতটা কমন? পৃথিবীর বেশিরভাগ মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন কেন এই অসাধারণ সফল মানুষগুলো হাতের মুঠোয় পৃথিবী পাওয়ার পরও কষ্ট করে বিছানা ছেড়ে দিন শুরু করেন? চলুন ভোর 4টের আগে ঘুম থেকে ওঠা কিছু বিশ্ববিখ্যাত সফল মানুষের কাছ থেকে ব্যাপারটা আরেকটু ভালোভাবে জেনে নেওয়া যাক। অ্যাপেলের বর্তমান সিইও টিম কুক প্রতিদিন ঠিক ভোর 3:45 বিছানা ছাড়েন। পেপসির ফর্মার সিইও ইন্দ্রা নুয়েই ঠিক 4টের সময় ঘুম থেকে ওঠেন। এছাড়া ওয়াল স্ট্রিট জায়ান্ট এবং এলিভেস্টের সিইও শ্যালি ক্রাউচেক, জেনারেল মোটরসের ফর্মার সিইও ড্যান অ্যাকারসন, ডিজনির ফর্মার সিইও রবার্ট ইগার, ইউনিলিভারের ফর্মার সিইও পল পোলম্যান সবাই ভোর 4টের আগে বা 4:30-এর মধ্যে ঘুম থেকে উঠে পড়েন। এই নামগুলো বললাম কারণ এই নামগুলো বেশিরভাগ মানুষের চেনা। এর বাইরেও অজস্র সফল মানুষ রয়েছেন যারা এই সময়ে ঘুম থেকে ওঠেন। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী ভোরের সময়টা হলো দিনের সবচেয়ে প্রোডাক্টিভ সময়, কারণ এই সময়ে বাইরের সমস্যা ও কোলাহল পুরোপুরি বন্ধ থাকে। এ প্রসঙ্গে ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রখ্যাত মনোবিজ্ঞানী ও টু অসাম আওয়ার্সের লেখক জস ডেভিস বলেন, পরিবেশ যখন শান্ত ও চুপচাপ থাকে এবং মানুষ আপনাকে তাদের সমস্যা নিয়ে বিরক্ত করে না, তখন আপনার কাজ ও চিন্তা করার ক্ষমতা বেশি মাত্রায় কাজ করে। সূর্য ওঠার আগে জাগলে টেক্সট মেসেজ, মেইলস, ফোন কলস, সোশ্যাল মিডিয়া নোটিফিকেশনস ইত্যাদির হাত থেকে আপনি বেশ কিছুটা সময়ের জন্য মুক্ত থাকেন এবং পুরোপুরি নিজের কাজে মনোযোগ দিতে পারেন। এ প্রসঙ্গে ডেভিস বলেন, ভোর 4টের সময়ে কেউই আপনাকে মেসেজ করা বা ফোন করার কথা ভাববে না। এই সময় সোশ্যাল মিডিয়ায় খুব কম লোকই পোস্ট করবে। ভেতরের ও বাইরের মনোযোগ নষ্টকারী ব্যাপারগুলো থেকে আপনি অনেকটাই মুক্ত থাকবেন। সবার দিন শুরু হওয়ার আগে আপনি কিছু জরুরি কাজ সেরে রাখতে পারলে আপনার নিজের জীবনের ওপর আপনার আরও বেশি নিয়ন্ত্রণ থাকবে। লেখক ও গবেষক থমাস সি কোর্লি 5 বছর ধরে 177 জন মিলিয়নারের উপর গবেষণা করে দেখেছেন এদের সাফল্যের পেছনে সকালে ওঠার অভ্যাসের অবদান অনেকখানি। এই অভ্যাসের ফলে তারা তাদের লাইফে একটি দারুণ ডিসিপ্লিন নিয়ে আসতে পেরেছেন, যার ফলে তাদের অন্য কাজগুলোও নিয়ম মাফিক চলছে। সাধারণ ওয়ার্কিং আওয়ার শুরু হওয়ার 3 ঘন্টা আগে কাজ শুরু করতে পারলে আপনি অন্যদের চেয়ে এমনিতেই এগিয়ে যাবেন। এমনটা প্রায়ই দেখা যায়, আমরা দিনে কি কি করব তার একটা পরিকল্পনা নিয়ে দিন শুরু করি, কিন্তু হঠাৎ করে আসা বিভিন্ন বিঘ্নের কারণে সবগুলো কাজ করা হয়ে ওঠে না, যার জন্য আমাদের আবার পরে সময় বের করতে হয়। এটা অবশ্যই আমাদের পিছিয়ে দেয়। 5-10 মিনিট করে করে 1.5-2 ঘন্টা এমনিতেই নষ্ট হয়ে যায়। এভাবে কাজ জমতে জমতে আমরা পিছিয়ে পড়ি। শেষ পর্যন্ত দেখা যায় অনেক কাজই আর করা হয়ে ওঠে না। অনেকেই এই কারণে হতাশ হয়ে পড়েন, কিন্তু এর সমাধান আসলে খুবই সহজ। ভোরবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। দিনের কাজ যদি 3 ঘন্টা আগে শুরু করা যায় তবে নষ্ট হওয়া সময়টা কভার করা সম্ভব। এই অভ্যাসটি ঠিকমতো পালন করতে পারলে আপনি অনুভব করবেন যে আপনার দৈনন্দিন জীবনের উপর আপনার কন্ট্রোল আছে। আপনার মধ্যে এক অন্যরকম আত্মবিশ্বাস সৃষ্টি হবে। আপনার কাজগুলো আপনি আরও সুচারুভাবে করতে পারবেন। এর বাইরেও আপনি ভোরে উঠলে বেশ কিছু জিনিস আরও ভালোভাবে করতে পারবেন, যার ফলে আপনার দিনটি ভালো যাবে এবং আপনি সব কাজই সফলতার সাথে শেষ করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিও থেকে বুঝতে পেরেছেন ভোরে উঠলে আপনি কি কি সুবিধা পেতে পারেন। কমেন্ট করে জানান আপনি কখন ঘুম থেকে ওঠেন,
আর ভিডিওটা হেল্পফুল মনে হলে ভিডিওটা লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।